এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. বাবুজি, কোন চাইয়ে আপকো? আমি আমি একটু ভূপতি লাহিড়ি, মানে ও ম্যানেজার বাবু জান অফিস ঘরে আছে। ছিয়াশি টাকা এনে 40 পয়সা, দুদিনের রোজগার হয়ে গেছে। যা চাঁদু দে। তুমি এখানে কেন? কি চাই? হেড স্টেট ম্যানেজার। আচ্ছা বাবা, আচ্ছা স্টেট ম্যানেজার বাবা, এই দেখো ধুতিটা ছিঁড়ে একবারে দুল দুল করছে, হাড় পরা যাচ্ছে না। ধুতি দিতে হবে না আমাকে, একখানা বড় দেখে গামছা কিনে দেবে বাবা। গামছা দেবো? গামছা দেবো? তবে ওই গলায় পেঁচি হিড় হিড় করে বার করে দেবো। চরত গলের মতন ঘর জুড়ে পড়ে আছে, চারবেলা গান্ডে পিন্ডে ছাটাচ্ছে, কোনো কাজের নাম নেই।
মামনিকে পেন নামটা সেরে আসবি। হ্যাঁ মা, মামনি এসো ভূপতি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা পেন নাম কর, জগদ্ধাত্রী পেন নাম কর। থাক থাক, হয়েছে, বেঁচে থাকো বাবা, এসো বসো। এই আমার সেই বাপ মা খাওয়া ভাগ্নে। কি নাম তোমার? সুরেন সান্নান। ভাগ্নেটা আমার বড় ভালো মামনি, ওই আমার যেটুকু যা খুঁত করো ওই খাইয়ে দাইয়ে এ পর্যন্ত বিয়ে পার দিয়েছি আমাদের গঞ্জের কলেজ থেকে। আর গান যা করে না মা, কি বলবো আপনাকে, একেবারে যাকে বলে কোকিল কণ্ঠী। ও মা, তুমি গান জানো? একটু শোনাও না বাবা, গান শুনতে আমার খুব ভালো লাগে। ধর না ধর ধর, আরে লজ্জা কি। চিরদিন রাধে রানী কৃষ্ণ কানাইকে ভুল বুঝেছে, চিরদিন রাধে রানী কৃষ্ণ কানাইকে ভুল বুঝেছে। তাই তো মিলন রাতে বাধা পড়েছে, তাই তো মিলন রাতে বাধা পড়েছে, চিরদিন রাধে রানী কৃষ্ণ কানাইকে ভুল বুঝেছে। বাবা, খাসা গলা তোমার বাবা। আমারই সুখদা মাও খুব ভালো গায়। সুখদা মা হলো আমাদের মা বোনের দূর সম্পর্কের বঞ্চি। ভূপতি, আগে সুরেনকে তোমার সিরেস্তার কাজকর্মে লাগিয়ে নাও না। মামনি, আপনি তো একেবারে সাক্ষাৎ জগৎ জননী, একেবারে আমার আঁতের কথাটি চেনে বার করেছেন। রাস্তায় চলতে পারেন না তো রাস্তায় বেরোন কেন? আগে না, জুতোটা খুলে গিয়ে আমি আমি চলে যাচ্ছি, আমি পরে আসবো। শুন, আমায় বলছেন একেবারে বিনয়ের ঝাউগাছ, আপনি কোথেকে আসছেন? আগে ওই মাধব কুন্ডুলেনের মামনির বাড়ির ভূপতি লাইরির কাছ থেকে। ও, কার কাছে এসেছেন? আগে শ্রী পূর্ণশ্লোক রায়। কারা এসেছে প্রজেশ? স্যার, বর্ধমান থেকে ওরা এসে গেছেন, ইলেকশন মিটিং এ ঠিক 5টায় আপনার বক্তৃতা। ঠিক আছে, বসতে বলো ওদের। আচ্ছা স্যার। হাই ফ্যামিলি। হাই। বাবা, ইনি তোমার কাছে এসেছেন, আমি যাচ্ছি। কে আপনি? আগে Yeah.
তোমার মামা ভূপতি লাহিড়ি। তোমার মামা তোমাকে জমিদারি সংস্থার কাজকর্ম শেখাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আমার এসব একেবারে ভালো লাগে না। কেন? মানুষের জীবন কত বড়, কত কিছু করার আছে। ঠিক আছে, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, করতে পারবে? বলুন। আমাদের বিরোধী দলে একটা খুব কাজের ছেলে আছে, তাকে একবার আমার কাছে নিয়ে আসতে হবে। কে ছেলেটি? ছেলেটির নাম দেবেশ। দেবেশ বাবু, আপনি কোথেকে আসছেন? পূর্ণশ্লোক বাবুর কাছ থেকে। পূর্ণশ্লোক রায়? হ্যাঁ। আপনি, তুমি, তুই সুরেন না? তুই তুই আমাদের স্কুলে দেবেশ তো? হ্যাঁ। কিন্তু তুই আমাদের এই গড়িয়ার বস্তির ঠিকানা জোগাড় করলি কি করে? বা আমি যে টুলুদের বাড়িতে আছি সেটাই বা জানলি কি করে? জেনে গেলাম, তা তো বুঝলাম। কিন্তু বাবা, শনি, মঙ্গল না চন্দ্র, কোন উপগ্রহ থেকে তুমি এসে উদয় হলে? হ্যাঁ, তুই তাহলে যাবি না পূর্ণশ্লোক বাবুর কাছে? পাগল না হাফ প্যান্ট? আসলে কি জানিস সুরেন, রাজনীতিতে ওদের সঙ্গে আমাদের একেবারে কাটাকুটির সম্পর্ক। ও, তাহলে তাহলে আজ উঠি রে, দেরি হলে সব চিন্তা শুরু করে দেবে। কে আবার চিন্তা করবে? কেন, মামা, মামুনি। আয় বাবা, আয়, আয় সুরেন, আয় এখানে বস, আয়। হ্যাঁ বাবা সুরেন, সেদিন এসে গানটা পুরোটা শোনাবি না? হ্যাঁ। চিরদিন রাধে রানী কৃষ্ণ কানাই কে ভুল বুঝেছে, চিরদিন রাধে রানী কৃষ্ণ কানাই কে ভুল বুঝেছে, তাই তো মিলন রাতে বাধা পড়েছে।
শুকু দাদিদি উনি ডাকছে। সত্যি করে বলছো নাকি মন রাখা কথা? আমি আমি মিথ্যে করে কারো মন রাখার কথা বলতে পারি না। আমাকে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে এ বাড়িতে আমার সবচেয়ে পছন্দ হয়েছে মামুনিকে। অন্য কেউ হলে আমি কামড়ে চিমচে রক্ত বার করে দিতাম। মামনু জেগে যেতে পারে, এবার তুমি এসো। কেন ডেকেছো বললে না তো? এখন তুমি যাও যাও। Okay.
হ্যাঁ আমার এখানে তোর কোনো অযত্ন টযত্ন হচ্ছে না তো না 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 হলে কিন্তু লুকাবি না সব আমায় বলবি আচ্ছা এসব বাড়ি ঘর দর দেখে তোরা করে তাক লেগে গেছে না চৌধুরী বাড়ির সম্পত্তি হিমালয় অথচ কোনো হকদার নেই এদিকে মামনির তো বয়স পেরিয়ে যাচ্ছে কিছু বুঝলি কিন্তু মামা তুমি এসব কথা কথায় কথা আছে মামনি চোখ মুছলে এসব সম্পত্তি সবই তো আমার আমি চোখ মুছলে সব তোর একটি জলের মতো সিঁড়ি ভাঙা অঙ্ক সাধে কি আর এত বছর ধরে আমি ডিমে তা দিচ্ছি কবে ডিম ফুটবে অমনি একেবারে নধর ছানা মামনি ও ভূপতি এসো এসো সুখদার একটা সম্বন্ধ এসেছে ভাবছি পরশু বিকেলে গিয়ে তুমি আর আমি পাত্রটিকে দেখে আসব আর হ্যাঁ সুরেনকেও সঙ্গে নিও অনেক দায়িত্ব ভূপতি বুঝে শুনে পাত্র আনতে হবে শহরের উপর আমার এতগুলো বাড়ি এ বাড়িতে এতগুলো আশ্রিত সবকিছুর দায়িত্ব তো আমার জামাইকেই নিতে হবে আমি চোখ বুঝলে এই সমস্ত কিছুর দায়িত্ব তো সুখদার স্বামীকেই নিতে হবে সেই তো মালিক হয়ে বসবে তুমি পুণ্যশ্লোক বাবুকে বলে পাঠাও উনি যেন সুখদার নামে সমস্ত সম্পত্তি রইলে একটা খসড়া করে ফেলেন বেশ
কি ব্যাপার? একটা বিয়ের পাত্র খুঁজে দিতে হবে নরেশ। আমি তো দুটুকু মেরে কিটুকু মেরে রয়েছি, দেখো আমাকে দিয়ে হবে না। আরে তুমি রসিকতা রাখো, বেশ রাখলাম। কিছু মাল কামাতে চাও? এই যে এটা কি ছাপ খুলে দিয়েছি, যত খুশি ঢেলে যাও। কাজটা আগে শোনো। বেশ বেশ বলো। শ্রীকান্ত, কি গো মেজদা, একদিন বাদে কি মনে করে গো? হ্যাঁ হ্যাঁ, তোকে ছাদনা তলায় যেতে হবে রে কেলেকান্ত, তোর বিয়ে। এসব কি বলছো গো মেজদা? শালা সকালবেলা এসে চটকে যাবে গো, বিয়ে ছাদনা তলা। এই বলেছে এই শালা কেলেকে কোন শালা মেয়ে দেবে গো? এই শালা দেবে। একটু চরণ গুঁড়ো দাও দাও। এবার কি করতে হবে ভালো করে বুঝে নে। বিয়ে ছাড়া কি করতে হবে? আছে, কাল বিকেলে আমাদের বাড়ির মামনি সুখদার জন্য পাত্র দেখতে যাবেন, আমিও সঙ্গে যাব। সেই সুযোগে আমাদের বাড়ি গিয়ে কাজটা তোমায় হাসিল করতে হবে। সুখদা 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 আছে? আরে সুখদা, আরে এই বাড়িতে সুখদা কে? সুখদা সুখদা, এই যে কোথায় সুখদা? সুখদা কই? কেন কি হয়েছে? সর্বনাশ সর্বনাশ, ছাড়ে বংশে সর্বনাশ হয়ে গেছে। সুখদা কে? আপনি কে? আপনি কে? আরে দেখ আমি কেউ নই, রাস্তায় মামনির অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ মামনি অ্যাক্সিডেন্ট করেছে। সে কি? সুখদা সুখদা বলে না খালি খাচ্ছে আবিস সুখদা। তাহলে চলুন যেমন আছে চলুন চলুন চলুন। সুখদা তো বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবে, এবার আমি তোর বিয়ে দিয়ে একটা সুন্দর বউ ঘরে নিয়ে আসবো। চুপ করো তো, আমি কোনদিন বিয়ে করবো না। পাগল ছেলে বলে বিয়ে করবে না, বিয়ে উনি না করলেই হলো। একটা লোক এলো তোমার নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট?
লোক এসে সুখদা রীতিমতো সঙ্গে নিয়ে গেল। সে কি, কে এসেছিল, চেলো তাকে? না গো, আগে কখনো দেখিনি তাকে। সে কি আমার সুখদাকে সঙ্গে করে কে নিয়ে গেল? তোমরা কি বলছো? কি ভূপতি সুরে, আমি এখন কি করব? আমি এখন কি করব? তুমি তুমি অস্থির হলে মামুনি, আমি আমি পুলিশের কাছে যাচ্ছি। ওরা ঠিক সুখদাকে খুঁজে বার করবে। তুমি তুমি একটু শান্ত মামুনি, শান্ত হও। দেখো না, এত উত্তেজিত হবে না, আমার কথা শোনো। ওরা ওরা ঠিক সুখদাকে খুঁজে নিয়ে আসবে। অত কেঁদো না মামুনি, তোর শরীর আরো খারাপ হয়ে যাবে। থানায় পুলিশ আমাকে বললো ওরা ওরা সুখদার খোঁজ করছে। আমি আমি আর পারছি না শুনেন, পোড়ার মুখে কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি মামা সুখদার কোনো খোঁজ খবর পেল কিনা। সুখদা নাকি হারিয়ে গেছে? হ্যাঁ, তোমায় কানে কানে বলে হারিয়ে গেছে, বুড়ো ভাম কোথাকার। তোমাকে তোমাকে কেউ কিছু বলবে? তোমরা কিছু রাতের ভাট, ওকে সব কথা বলতে হবে। কেন কেন, কিসের জন্য? যাও যাও বেরো। জঞ্জাল, আমি একটা জঞ্জাল, বলো না জমির অরুচি, আমি জমির জমির অরুচি। বুড়োবাবু, না না তোমরা আমাকে আঁকবো না, আমি সুখদার খবর কিছু জানতে চাই না, কিছু না, তোমরা আমাকে আর বোকো না। এই মাছটা খেয়ে নাও বুড়োবাবু। মাছ মাছ তুমি কি করে জানলে? আমাকে দাদা চচ্চড়ি আর ভাত খাইয়ে রাখে। না না না, ওদের মাছ আমি চাই না, তুমি যাও, তুমি চলে যাও। এটা এটা আমার ভাগের মাছ, আমি না খেয়ে তোমার জন্য নিয়ে এসেছি। নাও খেয়ে নাও। তোমার ভাগের মাছ তুমি না খেয়ে আমাকে খেতে দিচ্ছ? ওহ
বাগান করছিস তোরা? এ কি ভোরের স্বপ্ন নাকি? তুই তোর গেলি না, তাই আমরাই চলে এলাম। খুব ভালো করেছিস। আসলে একটা পার্টির কাজে এদিকে এসেছিলাম, তো টুলু বললো যে সুরেন্দ্র বাড়িটা চিনে যায় তাই। আচ্ছা টুলু, তোমার তোমার পার্টির কাজ ভালো লাগে? ভালো লাগে। আসলে আসলে পার্টির কাজে লড়াই করার শক্তি পাওয়া যায় সুরেন্দ্র। আর আর আমাদের জীবনের আরেক নাম তো যুদ্ধ। সুরেন, তোকে বলছিলাম যে এরা সব কারা? এরা আমার বন্ধু দেবেশ। নমস্কার। বেটা ছেলে তো বন্ধু, মেয়ে ছেলেও বন্ধু। সুরেন আজ আসি, এসো। আবার কবে দেখা হবে টুলু? আমার দিদি বলতো, দেখা করার ইচ্ছেটা যদি খাঁটি হয় তবে দেখা হয়ে যাবে। এসো। হ্যাঁ, পুণ্যশ্লোক বাবু খবর পাঠিয়েছেন ওর সঙ্গে দেখা করতে। দেবেশ এলো না তো? না, ও কিছুতেই আসতে চাইল না। আমি জানতাম। সে নাকি আবার সুরেনের স্কুলের বন্ধু, তাই নাকি? আমি কিন্তু জানতাম স্যার। হ্যাঁ, কি জানতে? সুরেন বাবু দেবেশকে কিছুতেই আনতে পারবেন না। ব্রজেশ, তুমি ভেতরে গিয়ে দেখো তো অমিলি কি করছে। আচ্ছা স্যার। এদিকে আমাদের বাড়ির খবর তো কিছুই রাখেন না। কেন, কি হয়েছে? সুখদা ছোট বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ, খবর পেলাম একটা ওই ট্যাক্সি ড্রাইভার না কাকে বেথা করে একটা পরিস্থিতি গিয়ে উঠেছে। সে কি? মামা, তুমি কি করে সুখদার বিয়ের খবর জানলে? আপনাকে একটু দানপত্রের খসড়া করে দিতে হবে পুণ্যশ্লোক বাবু। মানে মামুনি তার বাড়ি ঘর দোর স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি ওর যেখানে যা যা আছে সবকিছু আমাদের সুরেনের নামে দিয়ে যেতে চান। বেশ তো বাবা, আমাকে দেখেছ? হ্যাঁ, আজ তোমার জন্মদিন, পার্টি দিতে নিমন্ত্রণ করবে না? নিশ্চয়ই। কেমন আছো মা পমেলি? ভালো। আপনার সবাই আসবেন কিন্তু? নিশ্চয় নিশ্চয় আসবো। ওর মতো থাকলেই তো ভালো লাগবে ওকে।
আমি আসছি। ওরে ভূত, তোকে আমি কোথা থেকে কোথায় টেনে নিয়ে যাই, তুই শুধু তাই দেখে যা। কেমন লাগলো? ভালোই তো। ভালোই তো। তবে শোন, এদের সঙ্গে মেলামেশা করলে আখেরে তোর উন্নতি হবে। উন্নতি হবে? হ্যাঁ হবে। আরে ওসব টুলু ফুলু ভুলু ভুলে যা, ভুলে যা। কমেলি ফাঁসিতে ঝুলতে হবে। এবার তুমি এসো ব্রজেশ। গুড নাইট। গুড নাইট। কে আপনি? রাস্তায় চলতে পারেন না তো রাস্তায় বেরোন কেন? জুতোটা খুলে গিয়ে আমি চলে যাচ্ছি, আমি পরে আসবো। শুন, দেখি বলো কি তুমি, কি আশ্চর্য! সুরেন বাবু আছেন? এই দেখো সুরেন আমার বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো 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 মালকী ঘরে এসো। সুরেন ঘরে? সুরেন, হ্যাঁ সুরেন, কে এসছে দেখ। আপনি এসে পড়লাম, আপনার এখন কোনো কাজ আছে? না না, কোনো কাজ নেই, কোনো কাজ টাজ নেই। ও চলুন না, বেরিয়ে আসবেন, যাবেন। হ্যাঁ কি বললেন? না মানে
বলছিলাম আপনার হাতে যদি কোনো কাজ না থাকে। না না কোনো কাজ নেই, কোনো কাজ নেই। যা 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 খোলা মেলায় বাতাস খেয়ে আয়। তোমার বাবা কিন্তু একেবারে দেবতার মতো মানুষ। তাই বুঝি আমার কাছে তিনি কিন্তু একেবারে পাথর। তার মানে আমার মাকে আমি সেই ছেলেবেলায় হারিয়েছি, আছে শুধু বাবা। কিন্তু কিন্তু তাকে আমি পাই কোথায়? বাবার আছে রাজনীতি, আছে ইলেকশন মিটিং, আছে আছে দিল্লি যাওয়া, আর আর আছে ওকালতির ব্যবসা। আমার জন্য আমার জন্য তার হাতে সময় কোথায়? আমি যে একা, সেই একাই। আচ্ছা সুরেন্দা, তোমার কোনো বান্ধবী নেই? হ্যাঁ, টুলু, সুখদা। দেখো মেয়ে, তোমাকে একটা কথা বলি, কাঁদো কাটো আর যাই করো, তোমার মামনির কাছে তোমাকে ফিরে যেতেই হবে। হাওড়ে পোড়া মুখ, সেই জীবনে আমি আর মামনির কাছে দেখাতে পারবো না। তোমার লজ্জা ভয় কিছু না, তুমি ওখানে গেলেই তোমার বাজা মামনি কোলের মেয়েকে কোলে টেনে নেবে। আর শ্রীকান্ত, তুই ওখানে গিয়ে গেড়ে বস, তুই ও বাড়ি জামাই, জামাই ওদেরও থাকবি আর শাশুড়ি মালাতে মাল টানবি। এটা তো বেড়ে বলে জমেজদা, মাল খাবো বসে শাশুড়ির মালেতে। সুখদা, তুমি যদি তোমার শ্বশুর বাড়ির মানে আমাদের ব্যাপার স্যাপার ফাঁস করে দাও, তাহলে কিন্তু তোমার আর তোমার মামনি দুজনেরই মহা বিপদ হবে। না না মেজো, ও দিয়ে তুমি কিছু ভেবো না, আমি তো আছি। তাহলে ওই কথা রইল, কাল সকালে বউটাকে বগলে নিয়ে শ্বশুর বাড়িতে হাজির। এই যে শোনা, মালগুলো এখানে থাক, হ্যাঁ আমি ভেতর থেকে লোক পাঠিয়ে দিচ্ছি। নমস্কার, আমি সুখদা। সুখদার স্বামী। ও, আমি আমি সুরেন। আসুন আসুন, দিন আসুন আসুন। আরে আমি কি আমার চোখের মাথা খেয়ে বসে আছি এতক্ষণ? তুই বিয়ে করেছিস? বল বল, পোড়ার মুখে তুই বিয়ে করেছিস? বিয়ে যদি করলেন, আমার লুকিয়ে চুরিয়ে করলেন কেন? সুখদার বিয়েতে আমরা কত মজা করতে পারতাম। ভায়া, শাস্তর পড়েছ? শাস্তরে আছে ভরতক্তা মার পেরে, বুঝলে না? আসুন আসুন, মামুনি ডাকু কে এসেছে? আমি হচ্ছি আপনার আমার জামাই। থাক থাক, নিচে থাকো বাবা,
আচ্ছা আমি শুনছিলাম আপনার খুব ব্যায়াম 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 সেরেছে? হ্যাঁ বাবা সেরে গেছে। আমি আমার সুখদাকে কাছে পেয়ে গেছি, এবার আমি একেবারে সুস্থ হয়ে যাব। কই কই সুখদা মা, কোথায় গিয়েছিলি, কোথায় ছিলি? আর ঘর ভরানো বুক জোড়ানো মেয়ে তোকে না পেয়ে মামনি তো একেবারে ধৃতরাষ্ট্রের মতন দশা। কোনো চিন্তা নেই, আরে আমরা তো এসে গেছি একেবারে, যাকে বলে পার্মানেন্ট সিটি। আমরা তো এখন থেকে এখানেই থাকবো, থাকো বলো না। বেশ তো বাবা থাকো না, এ তো তোমাদেরই বাড়ি, থাকো। কত বেলা হয়ে গেছে, মামনি কি ভাবছেন বলতো? দিলে তেঁতুল গুলে একটা চমৎকার স্বপ্ন দেখছিল, একবারে খেনা কেটে দিলে। এই যে নবাবের বাচ্চা, আমার পেভাতি মাল বল সালা, আমার পেভাতি মাল কোথায়? সাদা কাটে কেন? একে খাকি টানছিলাম, মামনি এই তো দিতে বললেন তাই তাই মামনি বললেন মামনি তামনি থাক। সকাল আটটায় ঘুম থেকে উঠলেই দুটো বেড়ে এক কাপ চা, বেলা ১১টায় একটা সিগারেট এক কাপ চা, বেলা ১:৩০টায় ভাত এক কাপ চা, কখন চা নয় ৩:৩০টার সময় একটা সিগারেট এক কাপ চা, রাত্রিরে খাওয়ার পর দুটো কড়া বিড়ি। এটা গেল ওই দিকে, সন্ধে হলেই সূর্যটি যেই ডুববে জয় কালী। আমি করবো যাবো মাল খাবো বসে শাশুড়ির মালেতে, মেজাজে থাকবো আমি রাজার হালেতে। আমি এ বাড়ির জামাই বাবু, সব ডালাকে আমি করবো খাবো। লক্ষপতি চলবে না আর কারবার, এসে গেছে তোর ভগ্নিপতি। হে নিজে তুই পড়বি ধরা নিজের চালেতে, ইচ্ছে করে খাইতে তুমি তোর শুকন গালেতে। আমি এ বাড়ির জামাই বাবু, সব চালাকে আমি করবো গ্রাম। সুন্দরী ও নিরুপমা আমার
কাল দেশি মাল টেনে গোটা বাড়ির মধ্যে এটা কেলেঙ্কারি করেছে। সারা পাড়ার লোক উঠোনে দাঁড়িয়ে সেই বেলের লাফানা দেখেছে। ম্যানেজার, আমি নরেশ দত্ত, পড়তি জমিদারের শেষ সর্দে। তেল ফুরলেও তেজ ফুরোয়নি। তুমি সালা চারানার ম্যানেজার হয়ে এই গোখরোর লেজে চিমটি কাটো। বারানের করি যা লাগে, যত লাগে। ঠিক আছে, একটা উপায় বার করে ফেলছি। কি বলছেন আপনি, ছাড়ুন। আরে আমি তো মামুনির সঙ্গে দেখা করতে যাচ্ছি। মামুনি? আমি তো দেখছি সুখদা মনির জন্য তোমার প্রাণ একেবারে ঝুল করছে।
তুমি ওকে জুতো মারলে কেন? কি করেছো? কি করেছে কি করেনি তাই জিজ্ঞেস করুন ওকে। পই পই করে বারণ করলো, কোনো কথা শুনলে না। আমাকে আর সুখদাকে খিস্তি মেরে যাচ্ছে। বাবা, আমি সব বিশ্বাস করতে পারি। চন্দ্র সূর্য উঠছে না তাও বিশ্বাস করতে পারি, কিন্তু সুরেন কখনো গালাগালি দিতে পারে তা বিশ্বাস করতে পারবো না। বাবা বাবা বাবা, ওই সুরেনের ডাক তো আপনিও বাজাচ্ছেন। ওই হারামজাদা সুরকে বাঁচাবার জন্য শেষ পর্যন্ত আপনিও বেরো। তুমি এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরো মামনি, তুমি তোমার জামাইকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ। মামনি, কেন তাড়িয়ে দিচ্ছি? নিজের চোখে দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস না ও কি করেছে? সে তো তোমার জামাই। আর বাড়ির জামাইয়ের সঙ্গে শাশুড়ির এই ব্যবহার, নিকুচি করেছে তোর শ্বশুর বাড়ির। পায়ে ধরে সাঁতলে আর থাকবো না, চলে যাবো এখান থেকে। থাকবো না এখানে আর, চলে যাবো। নিকুচি করেছে তোর শ্বশুর বাড়ি, চলে সুখদা। আমি বলছি থাকবো না। ধনঞ্জয় সিকি অধিকারী ধনঞ্জয়, মেজদা মায়েরই বলছি। মেজদা, কি একটাই না করলো, তুমি যদি দেখতে না তাহলে তাহলে নিক্ষাত আমাকে সিনেমার হিরো বানিয়ে দিতে। কালি কুমার মেলা ফালতু বকিস। কেন বুদ্ধিটা কার? কেন তোমার? তবে কুরুপদে ভক্তি রাখো চালা, আর অনেক কিছু শিখিয়ে দেব। ভক্তিতে ভাঁজ পাবে না গুরু। ভোগ কোথায় গেল? ভক্তিতে কোনো ভাঁজ পাবে না। কিন্তু আমি শুধু ভাবছি কি সুরেন চূড়ার কথা। আই বাপ, আমার হাতে কি জুতো পেটাই না খেলো। আজ প্রথম তুই আমাদের পার্টি অফিসে এলি, আমাদের সকলের খুব ভালো লাগছে। কিন্তু একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না, তুই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার খেলি, দুগা দুগা কষাতে পারলি না। কি যা তা বলছিস? ও হচ্ছে সুখদার স্বামী, ও বাড়ির জামাই বলে কথা। ও সুরেন্দা, বলছিলাম যে আজ বিকেলে আপনার কোনো কাজ না থাকলে দেবুদাকে নিয়ে একবার আমাদের বাড়িতে আসবেন। বাহ পায়েস দারুন। আরে টুলুর যে দিদি রাউরকেল্লায় থাকে তার হাতের পায়েস খেলে তো তোর মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, কিন্তু হঠাৎই পায়েস দিয়ে এত আদর যত্নের কারণটা তো বুঝতে পারলাম না। আমি বুঝে গেছি ভাই। কি কি বুঝেছিস? টুলুর নতুন টিউশনের প্রথম মাইনের পরিণামেই আজকের এই পরমান। ঠিক কিনা বল? ঠিক বলেছি কিনা বল? না না, তুই বল একবার। দেবীদার ওই বস্তিতে আমাদের ঘরটা দেখে দিয়েছিল, নামেই আমরা আলাদা আলাদা বাড়িতে থাকি। আসলে দেবীদা আমার নিজের দাদার চেয়েও বেশি। আচ্ছা, আমাদের সংসার বলতে আমি আর আমার অসুস্থ বাবা, রোরকেল্লায় আমার দিদির অশান্তির সংসার, সেখানে আমাকে নিয়মিত টাকা পাঠাতে হয়। জানেন সুরেন্দা, আগে এক সময় অনেক স্বপ্ন টপ্ন দেখতাম দেখতাম, এখন সেসব কবে ছেড়ে ছুড়ে দিয়েছি। শিখি টুলু, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে কি করে? আমি কিন্তু বেঁচে আছি সুরেন্দা, আমার আমিটাকে বন্ধক দিয়ে। আমার মামা আমাকে তার কাছে বন্ধক রাখতে চায়, মামুনির সম্পত্তি আমার মাথায় চাপিয়ে দিয়ে। কিন্তু সম্পত্তির জন্য নয়, মামুনকে আমি শুধুই ভালোবাসি। আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস সুরেন, তাই তো আমার সব সময় বড় ভয় করে রে। কিসের ভয় তোমার মামুনি? কিসের ভয়? যদি আমি তোকেও হারিয়ে ফেলি আমার সুখদার মতো,
ও ফোটার মুখে বুঝতেও পারে না। ওকে একটু চোখের দেখার জন্যে আমার ভেতরটা কেমন ছটফট ছটফট করে। মামনি তুমি যাবে সুখদার কাছে? কেমন করে যাব, আমি কি ওর ঠিকানা জানি? আমি আমি ওর ঠিকানা পেয়ে গেছি মামনি। বলিস কি রে সুরেন? হ্যাঁ মামনি। আমি নিয়ে চল সুরেন, আমাকে সুখদার কাছে নিয়ে চল বাবা। চলে যাব চলে যাব, যেখানে বলবে যখন বলবে চলে যাব। আমরা ওই স্বামী আর স্ত্রী খাবে মাসে কত করে টাকা পাঠাবে সেই দেব। না আমি আর কোথাও যাব না, কিছুতেই না। যাবে যাবে, যেখানে বলবো সুরসুর করে যাবে। সুখদা সুরেন, সুখদা দেখো মামুনি এসেছে। সুখদা খুব রেগে আছিস আমার উপর না রে? হ্যাঁ রে, এই বুড়ো মানুষটার উপর রাগ করতে তোর কষ্ট হয় না? বল কষ্ট হয় না? তাকে আমি কিন্তু সহজে ছাড়বো না। এই কথাটা কিন্তু আমি তোমায় বলে দিলাম ম্যানেজার,
তোকে একটা কথা বলবো, ঠিক ঠিক জবাব দিবি ঠুলু। আচ্ছা দেবুদা, তোমার কোন কথাটার আমি ঠিক ঠিক জবাব দিই না বলো তো? তুই সুরেনকে ভালোবাসিস? আমাকে ওসব কথা ভাবতে দিই দেবুদা। কিন্তু আমি বুঝতে পেরেছি। সুরেন তোকে ভালোবাসে, এ তোকে বলে গেলাম। Thank you.
দেখা করতে এসেছে। তোরা কথা বল, আমি আসছি। খুব খুব অল্পের প্রতি গেল নাটুলু। চলন্ত বাসে বসে বসে স্বপ্নের জগতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম আমাদের জীবনে আছে শুধু অন্ধকার আর অন্ধকারের জীব। তোমাদের বাড়ির পেছনে খিড়কির দরজা দিয়ে নাও, কাজের কথা শুনে দেখিনি। আমি এখন থেকে তোমায় যা যা বলবো তুমি হুবহু ঠিক তাই তাই করো। এই যে কাগজটা দেখছো, এতে তুমি তোমাদের মামনিকে দিয়ে সই করিয়ে দেবে। মামনির সই? হ্যাঁ, তাহলে তোমার মামনির যেখানে যত সম্পত্তি আছে সব তোমার আর তোমার স্বামী কালীকান্তর হয়ে যাবে। দাদা আপনার কি শর্ত আছে? আছে, দেখো মা, এই যুগে পুঁজিপতি হচ্ছে পরম গুরু। সম্পত্তিটা কালীকান্ত নামে হয়ে গেলেই সে হয়ে পড়বে পরম গুরু, তোমারও আমারও। তখন তুমি আর তোমার স্বামী কালীকান্ত সুখের নৌকোয় ভেসে বেড়াবে। আর নৌকোর দড়িটা মানে গুণটা টেনে নিয়ে যাবো আমি। আমি বললে তোমার পরম গুরু উঠবে, আমি বললে তোমার পরম গুরু বসবে। না ভাই, রেখে দাও, ভালো ছেলের মতন সইটা করিয়ে দিও, কেমন? আমার স্বামী এখন কোথায়? তোমাদের খিড়কির দরজার পেছনে বাগানে, সেই তো আমাকে তোমার কাছে পাঠালো। যে মামনি তার সবটুকু স্নেহ দিয়ে আমাকে বড় করেছে, আমাকে মানুষ করে তুলেছেন, তোমার সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সইয়ের দরকার নেই। কিন্তু মামনির সিন্দুকটা কোথায় আছে তুমি নিশ্চয়ই জানো? কেন তোমাদের মামনির সিন্দুক থেকে সব টাকা করে গয়না গাটি সরিয়ে আনতে হবে। কখনো কিছুতেই আমি তা পারবো না। তাই নাকি? কখনো না, কিছুতেই না। তাহলে শোনো বাচ্চা, তোমাদের মামনি এখনো যাই যাই করে বেশ কিছুদিন বাঁচবেন তো, কিন্তু আমার কথা যদি না শোন তাহলে তিনি আর বাঁচবেন না। মানে বুঝতে পারলে না? ডাক্তারকে দিয়ে 20 ইঞ্জেকশন করিয়ে
আমি তাকে শেষ করে দেব। আপনি যা যা বলবেন আমি সব করব। আমার মামনির কোনো ক্ষতি করবেন না, বলুন কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে বললাম তো, তুই দেখেছিস। তুমি তুমি সুখ থেকে বাঁচাও মামা। আপনার সুখদা আপনারই সিন্ধুক খুলে আপনার সব চুরি করে নিচ্ছে। ওই দেখুন, বাবা যায় না। ছি 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 সুখদা, যে মামনি সারা জীবন তোমায় আগলে আগলে রেখেছেন, তোমার জন্য জীবন পাত করছেন, তুমি কিনা তার সিন্ধুক খুলে ভালোবাসার প্রতিদান কি এই করেই দিতে হয়? সুখদা এসব আমি কি শুনছি, আমার বুকের ভেতরটা বড্ড কষ্ট হচ্ছে, আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। ওরে ওরে সুখদা, এতে কি করলি মা, এতে কি করলি মা, সুখদা এতে কি করলি অভিযুক্তা সুখদা দেবী যদি কিছু বলার থাকে বলতে পারেন। সুখদা দেবী, সুখদা দেবী, আত্মপক্ষ সমর্থনে আপনার যা যা বলার আছে আপনি আপনি মাননীয় বিচারপতিকে বলুন। দেখুন, চুরি আমি করতে চাইনি, বিশ্বাস করুন, ইচ্ছেতেই আমি চুরি করতে চাইনি, কিন্তু আমার স্বামীর বন্ধু নরেশ দত্ত সে যখন আমাকে বলল আমি চুরি না করলে আমার মামনিকে 2500 ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, তখনই আমি এই পাপ কাজ করতে রাজি হয়েছিলাম। সুখদা
জায়গায় একটু দাঁড়াতে হবে, একটা ছোট্ট কাজ আছে। নেমে এসো, এসো। যতদিন কেস না মেটে ততদিন তুমি এখানেই থাকো। ওই কালী আর নরেশ দত্ত ও দুটো জেল হয়ে যাবে, তুমি ঠিক খালাস পেয়ে যাবে। তখন আবার তুমি তোমার মামনির বাড়ি গিয়ে উঠবে। চলো।
এতদিন বিশ্বাস করে এসেছি যে অমিলি ব্রজেশকেই বিয়ে করবে। হাতে পাজি মঙ্গলবার, আপনি আপনার মেয়ের কাছ থেকে জেনে নিন না আমার কথাটা সত্যি কিনা। পুণ্যশ্লোক বাবু, ছোট মুখে বড় কথা হয়ে যায়, আপনার মেয়ে কিন্তু আমার ভাগ্নিকেই ভালোবাসে। আমাকে তুমি ভুল বোঝো না পমেলি, আমি সুরেন বাবুর বিরুদ্ধে কিছু বলছি না, আমি শুধু বলছি তোমার স্টেটাসের একটি মেয়ের পক্ষে
ওই রকম একটি গাঁয়া লোকের সঙ্গে মেলামেশা করা কেউ ভালো চোখে দেখছে না। দেখো ব্রজেশ, নিজের অধিকারের বাইরে যেও না। ভবিষ্যতে সুরেন্দ্র সম্বন্ধে আমাকে কোন রকম বাজে কথা বলবার চেষ্টা করলে কিন্তু ভালো হবে না। এবার তুমি এসো। বেশ, তুমি তোমার প্রজেশকে সাবধান করে দিও। ও যেন তুমি কি বাবা, সুরেনকে তোর কেমন লাগে রে? হঠাৎ এই কথা বাবা? সুরেনের আর্থিক অবস্থা ভালো নয়, তো তুই যদি সুরেনকে বিয়ে করতে চাস আমার কোনো আপত্তি নেই মা। তুমি সত্যি বলছো বাবি? ¡Suscríbete al canal!
আজ এত খুশি যে? জানি সুরিন্দা, আজ না আজ হঠাৎ বাবা আমাকে বললেন যে। কি বললেন? বাবা আমাকে বললেন যে আমি 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 কি আমি না আমি বলতে পারছি না। আচ্ছা বলতে হবে না। সুরিন্দা সুরিন্দা আজ থেকে আমি আজ থেকে ক্লাবে যাওয়া মদ খাওয়া সব ছেড়ে দিয়েছি। ভাবছি ভাবছি আবার পড়াশোনা শুরু করব। কেন জানো? কেন? আমি আমাকে তোমার পছন্দের মতো করে গড়ে তুলব। বলি তুমি তুমি বিশ্বাস করো? আচ্ছা আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমি মন থেকে চাই তোমার তোমার ভালো হোক। আমি আমি জানি তো চলন্ত বাসে বসে বসে স্বপ্নের জগতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ভুলে গিয়েছিলাম আমাদের জীবনে আছে শুধু অন্ধকার আর অন্ধকারের চিপ। জানেন সুরিন্দা, আগে এক সময় অনেক স্বপ্ন টপ্ন দেখতাম দেখতাম, এখন সেসব কবে ছেড়ে ছুড়ে দিয়েছি। শিখি তুলু, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে কি করে? আমি কিন্তু বেঁচে আছি সুরেন্দা। আমার আমি তাকে বন্ধক দিয়ে বলছি যে সুরেন্দাকে তার ঘরে পেলাম না। সুরেন্দাকে কোথাও বেরিয়েছে? সুরেনকে তোমার কি দরকার? ওর জন্য একটা চাকরির খোঁজ আছে। চাকরি? হ্যাঁ, এই যে চিঠি। ভুল করছো, আমার সুরেন চাকরি করার জন্য জন্মায়নি। তাহলে দেখো তোমাকে আজ আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে যেও না। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে আরো বুঝিয়ে বলি, তুমি যে আশায় আমার ভাগ্নের পেছনে ফেউ ফেউ করে ঘুরে বেড়াচ্ছ সে আশা তোমার মিটবে না। আমার ভাগ্নেকে কোনো দিন আমি একটা ভেখারির সঙ্গে দিয়ে দেব না। কি বলেছো? অমন করে চলে গেল? যা বলবার তাই বলেছি। আস্তাকুড়ের ছেঁড়া পাতা চায় স্বর্গে যাবার রাস্তা। আজ আমি নিজে দাঁড়িয়েছি, এরপরে কোনোদিন এলে দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। মা,
আমাকে নিয়ে খেলা করে তোমার কি দরকার ছিল? আমি তো নিজে তোমার কাছে তুমি মামার কথা শুনেছ? একবার আমার কথা শুনো। মামা তোমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য আমি মামার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা চাইবার তো কিছু নেই, তোমার মামা তিনি তো ঠিকই বলেছেন। আর আমি বোকার মতো চান ধরতে হাত বাড়াবো না। আমি একা ছিলাম, একা আছি, আমি একাই থাকবো। Thank you.
কথা দিলাম আমি হাত রেখে হাতে দিদি তার মেয়েকে নিয়ে চলে এসেছে হঠাৎ তাই নাকি তোর দিদি তোর দিদি তার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে চিরদিনের জন্য ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে পুড়িয়ে মারতে গিয়েছিল কথা বলে যা বুঝলাম তোর দিদি তার মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে দিদি তোর দিদি পাগল হয়ে গেছে তুমি সুরেন্দা তুমি তুমি
তুমি ফিরে যাও সুরিন্দা। আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? তোমাদের বিপদে আমি তো তোমাকে সাহায্য করতে পারি না। আমি আর তোমাদের স্রোতে শালার মধ্যে বেশি বেড়াতে দেবো না। নবাবগঞ্জে মাস্টারের কাজটা তোমার হয়ে যাবে। এবার তুমি এখান থেকে চলে গিয়ে সংসার পাতো সুরিন্দা। আমারও তোমাদের ওখানে বেড়াতে যাবার একটা জায়গা হবে। বৌদির সঙ্গে মাঝে মাঝে কি গল্প করে আসবো। তোমাদের সুখকে নিজের সুখ বলে ভাববো। তোমাকে একটু কথা বলতে এসেছিলাম মামা। ওরে শুনেন, তুই এসে গে। পুনর্শ্লোক বাবু তোকে ডেকে পাঠিয়েছেন। পমিলি মা নিজে এসেছিল তোকে ডাকতে। মেয়েটা একেবারে পাল্টে গেছে রে, একদম অন্যরকম। এত খুশি আমি ওকে আগে কোনোদিন দেখিনি রে। জানেন তো শুনেন বাবু, পমিলিকে আমি বিয়ে করছি। তাই নাকি? হ্যাঁ, পমিলির বাবাই আমাদের বিয়ে ঠিক করে রেখেছেন। আরে আমার বন্ধু বান্ধবরা তো অনবরত আমায় জ্বালিয়ে মারছি, কবে তোদের বিয়ে হবে, কবে তোদের বিয়ের পার্টিতে ভরপেটটা মদ খাবো। আচ্ছা, হ্যাঁ আপনাকে বলেই বলছি, কত রাজ্যে আমি আর পমিলি হোটেলে কাটিয়েছি। ওর শরীরে কোথায় কটা তিল আছে আমি বলে দিতে পারি।
পাচ্ছেন না? পমেলি, তুমি তুমি কি করছো? তোমার সঙ্গে আমার বিয়ের পার্টিতে তোমার বন্ধুদের পারফেক্টটা মাছ খাওয়াবে, তাই না? আমি আমি তোমার সব কথা উত্তর দেবো। তুমি শুধু তুমি শুধু ওর কাছে সঙ্গে কথা বলো। আমাকে নিয়ে হোটেলে রাতের পর রাত কাটিয়ে আমার শরীরে কোথায় কটা তিল আছে তুমি জেনে নিয়েছো, তাই না? আমি দোষ করেছি পমেলি, তোমাদের সকলের কাছে আমি অনেক অপরাধ করেছি। আমি স্বীকার করছি আমার সব দোষ, আমি স্বীকার করছি আমার সব অপরাধ। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে আমার প্রাণ ভিক্ষে চাইছি। এসে যাবে মামনি। সুরেনদা প্রজেশনটা খুন করেছে? আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো নাই করো, তাতে কিছু যায় আসে না। প্রজেশনকে আমি খুন করেছি, সব রকমের সাক্ষ্য প্রমাণ আছে। না, আমি মানি না কোনো সাক্ষ্য প্রমাণ। আমি তোমাকে জানি, তুমি কিছুতেই ভুল করতে পারো না। কেন কেন তুমি এত বড় অপরাধ বুঝে নিজে ঘরে নিচ্ছ? কেন, কিসের জন্য, কার জন্য? শুনেন না, বলো বলো। সময় হয়ে গেছে, চলুন এবার তুমি যাও। তুমি না, আমি যাবো না। আগে তোমাকে সত্যি কথা বলতেই হবে, বলতেই হবে। আমাকে চেয়ে দিন শুনেন না, শুনেন না, তুমি এত বড় ভুল করো না। শুনেন না, অন্যের অপরাধ নিজে ঘরে নিয়ে অমন ভাবে তোমার জীবনে সহ্য করো না, আর ছেড়ে দিন। শুনেন না, আমি কথা শুনেছি। ক্ষেত্রে আমি একেবারে আপনার বিরোধী পক্ষ, তবু আজ আমি আপনার কাছে সাহায্য ভিক্ষে চাইতে এসেছি। আপনি সুরেন্দাকে বাঁচান স্যার, এ শহরে আপনার মতো বড় ব্যারিস্টার আর নেই। আপনি একমাত্র পারেন সুরেন্দাকে বাঁচাতে। আমি জানি স্যার, সুরেন্দা খুন করেনি, আমি খুব ভালো করে জানি। আমি সুরেন্দা কাউকে খুন করতে পারে না, আমি মিথ্যে কথা বলছি স্যার। স্যার, আমি আপনাকে বলছি স্যার, আমি আপনাকে বলছি স্যার, ও যা বলছে তা হতে পারে না, ও যা বলছে তা হতে পারে না, কিছুতেই না। ও নিশ্চয়ই কাউকে বাঁচাবার জন্য তার দোষ নিজে ঘরে নিচ্ছে। আমি তা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। আপনি আমাকে দয়া করুন স্যার, আপনি আমাকে দয়া করুন, আপনি আমাকে দয়া করুন। সুরেন্দার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না স্যার, আমি যে ওকে ভালোবাসি, আমি যে ওকে ভালোবাসি স্যার। আপনি আমার সুরেন্দাকে বাঁচান স্যার। রামসিং, আমার রামসিং, নিয়ে যাও এখান থেকে।
অজ্ঞে গেছেন। এ সমস্ত সম্পত্তির মালিক এখন আমি। কোনো পুরনো আশা আমি রাখবো না। তোমরা সব অন্য চাকরি থেকে নাও। না না মেনে যাবো, আমরা মরে যাবো। আমি মরে যাবো, আমি এখন কোথায় যাবো? কার কাছে যাবো? আমাকে ছাড়িয়ে দিও। আমি যা বলেছি বলে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল। আমি শুধু বলে রইলাম, আমি কোনো নাকি কান্না শুনতে চাই না। এ বাড়ি থেকে এবার তোমায় পাত্তারি ঘুটোতে হবে। এসব তুমি কি বলছো? কে বলছি? ভূপতি, ভূপতি, এই বুড়ো হার কথা নিয়ে আমি আমি কোথায় যাবো বাবা? কে আমাকে ছাই দেবে বলো? আমি কোন কথা শুনতে চাই না। আজকের মধ্যে এই ঘর আমি খালি দেখতে চাই। ভূপতি, ভূপতি, পূর্ণশ্লোক বাবু, আপনি এখানে আসতে হলো আইনের তাগিদে। আইনের তাগিদে? হ্যাঁ। কাকে? কার বাড়ি থেকে তাড়াচ্ছেন ম্যানেজার বাবু? নমস্কার রাধানাথ বাবু। শুনলাম যে রাধানাথ বাবু, আপনি জানেন না ভূপতি বাবু? মনে নেই মামনির আসল নাম? মনে নেই? লাবণ্য, লাবণ্য প্রভা। মনে নেই লাবণ্য আর রাধানাথের সেই পুরুষোচ্চার রাতের কথা? সেই ফুলশয্যার রাতের কিছুদিন পরে জমিদার শিবশঙ্কর চৌধুরীর একমাত্র মেয়ে লাবণ্য শ্বশুর বাড়ি ছেড়ে চিরদিনের মতো বাপের বাড়ি ফিরে এসেছিল। বাবা, বাবা, বাবা! শিবশঙ্কর লাবণ্যকে আদর করে মামনি বলে ডাকতে। মামনি দেখি, আয় মা, আয়, খবর না দিয়ে চলে গেলি জামাই কোথায়? কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? তোর মা নেই, আমি তো আছি। আমায় খুলে বল, তোর কি হয়েছে বল মা, বল। আমি আর কোনোদিনও কোনোদিনও শ্বশুর বাড়িতে তোমার জামাইয়ের কাছে ফিরে যাব না। মামনি, মামনি, তুই যদি সব কথা অমন করে গোপন করিস মা, তাহলে তোর এই বুড়ো ভাব কিন্তু আর বাঁচবে না, দেখে নিস। চুপ কর বাবা। তাহলে তুই আমায় খুলে বল সবকিছু। বলবি না তুই?
তাহলে আমার দেখা করতেই হবে। না, তার সঙ্গে তোমার কোনোদিন দেখা হবে না। বারে আমি তাকে ভালোবাসি, তার জন্য আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর বাড়ি সব ছেড়ে চলে এসেছি, আমি আর কিছুদিন ফিরে যাব না। সব ছেড়ে চলে এসেছো? হ্যাঁ। অজস্র আত্মীয়দের সঙ্গে তুমিও থাকতে পারো, আমার ম্যানেজার তোমার থাকার বন্দোবস্ত করে দেবে। কিন্তু মনে রেখো, এ বাড়ির ভেতরে তুমি ঢুকবে না, অপরতলায় কখনো উঠবে না, আর আমার মামনির সঙ্গে এই জীবনে তুমি কোনো দিন দেখা করার চেষ্টা করবে না, কোনো দিন নয়। এত বছর ধরে শত সহস্র লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও আপনি এ বাড়ির মাটি আঁকড়ে পড়ে আছেন। আপনি প্রমাণ করে দিয়েছেন রাধারাজ বাবু, মামনিকে আপনি সত্যিই আজীবন ভালোবেসে এসেছেন। আজ মামনি নেই, কিন্তু এ সমস্ত সম্পত্তির মালিকানা আপনার। আপনার এই বিরাট সম্পত্তি আপনি এবার বুঝে নিন। ওসব কিছুতেই পারবো না, কিছুতেই না। ওরে বাবা, না না, কখনো না, কিছুতেই না। কিচ্ছু পারতে হবে না, আমরা তো আছি, আর সবচেয়ে বড় কথা আইন আপনার পক্ষে। অতএব উপস্থিত সাক্ষ্য ও প্রমাণাদি বিবেচনা করিয়া আমি ব্রজেশ সেনকে খুনের অপরাধে অপরাধী সাব্যস্ত করিয়া অভিযুক্ত আসামি সুরেন্দ্রনাথ সান্যালকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী। মাননীয় বিচারপতি, আপনার রায়ের আগে এই মামলায় একেবারে নতুন ভাবে আলোকপাত করবে এমন একটি তথ্য আমি আদালতে পেশ করতে চাই, যদি মহামান্য আদালত আমাকে অনুমতি দেন। আদালত অনুমতি দিচ্ছে। গ্রেটফুল টু ইউর অনার। এই চিঠিটাই হলো সেই মূল্যবান তথ্য, মহামান্য বিচারপতির হাতে তুলে দেবার আগে এই আদালতের সকলের সামনে এই চিঠিটি পড়ে শোনাবার আমি অনুমতি ভিক্ষা চাইছি। মহামান্য বিচারক, আমার একমাত্র মেয়ে পমেলি গতকাল রাত্রে তার নিজের ঘরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। মারা যাওয়ার আগে এই চিঠিতে সে লিখে রেখে গেছে, বাপি, এই জীবনের ভার আমি আর বয়ে বেড়াতে পারছিলাম না, তাই চিরদিনের মতো তোমাদের কাছ থেকে চলে গেলাম। তোমার সেক্রেটারি প্রজিত সেনকে আমি তোমার রিভলভার দিয়ে তার ফ্ল্যাটে গিয়ে খুন করেছি। সুরেন্দ্রনাথ সান্যাল এসে আমার হাত থেকে রিভলভার নিজের হাতে তুলে নিয়ে খুনের দায় নিজের ঘাড়ে নিয়েছে। বাপি, দেবতা কোনোদিন সামনাসামনি চোখে দেখিনি, কিন্তু সুরেন্দ্র আমার কাছে দেবতার চেয়ে কম নয়। সে যদি বিনা দোষে এতটুকু শাস্তি পায়, আমি যে মরে গিয়েও শান্তি পাবো না বাপি।
সকলের চাকরি এ বাড়িতে থাকবে তো? হ্যাঁ রে বেটা, তোরা সব যেখানে যেমন ছিলি তেমন থাকবি। আমার যে সৌভাগ্য চুরি করছে ও বাবা, কেমন করলো কোন রে, চকমকে জামা কাপড় সৌভাগ্য খুব লেখাচ্ছে। ও বাবা চাঁদু, আগে চাঁদু চট করে বাজার থেকে আমাকে একটা গাম চাই দিত বাবা। শোন আগে বলুন, একটা না হয় এক জোড়া নিয়ে, এক জোড়া এক্ষুনি আনছি। সুরে হাই বাবা, আমি তোর কথাই ভাবছিলাম। আমি আজীব এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বুড়ো বাবু। চলে যাবি কেন বাবা, কেন? আমি আমি শহরে যোগ্য নই বুড়ো বাবু। এখানে এসে আমি শুধু একটা কথাই ভেবেছি, একটা চেষ্টাই করেছি, যদি যদি অপরের কোনো কাজ লাগতে পারি, যদি কারোর কোথাও এতটুকু ভালো করতে পারি। কিন্তু না, আমি পারিনি, কোথাও কারোর জন্য কিছু করতে পারিনি বুড়ো বাবু, কিছু না। আজ আজ আমার কোনো পিছুটান নেই বুড়ো বাবু। আমি একটা চাকরি পেয়েছি, স্কুল মাস্টার, এখান থেকে অনেক দূরে নবাবগঞ্জে। আমি আমি সেখানে চলে যাচ্ছি। আমার মামা বেঁচে থাকতে আপনার উপর অনেক অনেক অত্যাচার করেছেন, যদি আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। বাবা সে কথা জানতে পারার সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে মারা গেছে। একদিন আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, আজ আবার তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। সামনে সারা জীবনের লড়াই, আমি একা একা কেমন করে লড়ব?
জানো আমি আছি সাথে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।